হ্যালো, কেমন আছো সবাই? এ দেখো, এখন বাজে হচ্ছে রবিবারের বিকেল 4টে। লাঞ্চ টাঞ্চ করে বিশ্ব আর মিঠি গেছে হচ্ছে শপিংয়ে। এই বৃহস্পতিবার থেকে মিঠি স্কুল খুলে যাবে। তোর স্কুলের জুতো, মোজা এগুলো শপিং করার রয়েছে, তো সেই কারণে বাপ মেয়ে গেছে শপিং করতে। আমি বাড়িতেই ছিলাম, টুকটাক কিছু কাজ সারছিলাম, তো তারপর ভাবলাম যে অনেকদিন হয়ে গেছিলো তোমাদের সাথে না বসে এরকমভাবে সিট অ্যান্ড টক হয়নি, তাই একটু তোমাদের সাথে গল্প করি। হ্যাঁ, ডেফিনেটলি তোমরা সকলে আমার বন্ধু। এটা আমার একটা বন্ধুত্ব, যেটা যেটাকে বলে ভার্চুয়াল বন্ধুত্ব। আগেকার দিনে যেটা ছিল যে অনেকটা ওই পেন ফ্রেন্ডের মতো, যে একে অপরের সাথে মনের কথা, মনের চিন্তা ভাবনার আদান প্রদান করছে, কিন্তু কেউ কাউকে কখনো দেখতে পারবে কিনা জানে না। বাট আমাদের বন্ধুত্বটা হচ্ছে যে তোমরা আমাকে দেখতে পাও, আমি তোমাদের অনেককে দেখতে পাই যারা প্রোফাইল পিকচার শেয়ার করো, আর যারা করো না তাদেরকে দেখতে পাই না। কিন্তু তোমাদের সাথে কিছু কথা আমি বলতে চাই। রিসেন্টলি আমি অবজার্ভ করছি যে বেশ কিছু নতুন দর্শক এই পেজটাকে ফলো করতে শুরু করেছেন, তো তার জন্য থ্যাংক ইউ। বেশ কিছু প্রশ্ন থাকে। আমার মনে হচ্ছে যে আমার নিজেকে তোমাদের অনেকের সাথে একটু নতুন করে চেনানো দরকার রয়েছে। আমি এমন একটা মানুষ যে যুক্তি তর্ক দিয়ে কথা বলতে পছন্দ করি, যুক্তি তর্ক দিয়ে আলোচনা করতে পছন্দ করি, এবং সেখানে যদি কোনো প্রশ্ন থাকে যেটাতে আমি জানি এবং আমি জানি যে সেই সেই ইনফরমেশনটা ভুল না বা ক্ষতিকারক ইনফরমেশন হবে না, সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি। কিন্তু আমার একটা বড় সমস্যা আছে, আর সেই সমস্যাটা হচ্ছে আমি না খুব ছোটোবেলা থেকে, তোমরা জানো তোমরা কারা তাদের উদ্দেশ্যে বলছি, বড্ড তেঁদোর টাইপের মেয়ে, বড্ড তেঁদোর। আমাকে প্রশ্ন করো, আমার কোনো কাজ কর্মের পেছনে কারণ জানতে চাও, সে আমি নিশ্চয়ই সে মানে সেই উত্তরটা যদি দেওয়ার সম্ভব হয় আমি নিশ্চয়ই দেব। আমি ভীষণভাবে কনসিয়াসলি তর্ক, ঝগড়া, কথা কাটাকাটি, এগুলো কৈফিয়ত, এই কয়েকটা জিনিসকে আমি ভীষণভাবে এড়িয়ে যাই। জানি না কেন সেটা আমার ভালো লাগে না। হ্যাঁ, যুক্তিমূলক আলোচনা আমার ভীষণভাবে ভালো লাগে, কিন্তু সেই যুক্তিটা যদি তর্ক এবং অসভ্যতামি এবং চেঁচামেচিতে পরিণত হয় আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিই। কেন আমি বললাম আমি তেঁদোর? আমাকে এমন কিছু কিছু প্রশ্ন এই পেজে করা হয় যেগুলো একান্তভাবে আমার ব্যক্তিগত। কেউ যদি সৌজন্যমূলকভাবে প্রশ্নটা করতো, তার উত্তর যদি দেওয়ার হতো আমি দিয়ে দিতাম, কিন্তু যখন আমি তার উত্তর দিই না, তার মানে সেগুলো আমার একান্ত ব্যক্তিগত। আমি আমার লাইফের ডে টু ডে লাইফ তোমাদের সাথে শেয়ার করি, ডকুমেন্ট করি, তার কারণ আমার মনে আছে সেটা একে অপরকে ইন্সপায়ার করবে। কিন্তু আমার কোনো চ্যালেঞ্জ যদি সেটা আমার দ্বারা ডিল করা না সম্ভব হয়, কোনো সমস্যা, সেটা যদি আমার শারীরিক সমস্যা হয়, সেটা যদি যে কোনো কারণে, সেটা মানসিক কারণে হোক কি মেডিকেল রিজনে হোক, যে কারণে হোক, আমি যদি সেটার সাথে ডিল না করে উঠতে পারি, আমি জানি তুমি আমাকে তো হেল্প করবে না, তুমি কোনোভাবে আমার প্রবলেম সলভ করবে না, তাই তোমাদের প্রশ্নের উত্তর আমি কখনো দেব না। সে তোমরা আমার কমেন্ট সেকশনে এসে যত ইচ্ছে গালাগাল দিয়ে যাও, মনে রাখবে পেজটা আমার। এই পেজটাকে আমি কী করে কন্ট্রোল করবো বা রান করাবো, এই পেজের কেন আমি আছি তার পুরো কন্ট্রোল কিন্তু আমার হাতে। আর সবাই কিন্তু পপুলারিটির জন্য কাজ করে না, মানুষ ভালোবেসেও কাজ করে। এটা ছিল এক নম্বর কথা। আমি কখনো কোনো কৈফিয়ত কারো কাছে চাই না, নট ইভেন আমার মেয়ের কাছ থেকেও কখনো আমি চাই না। ও যদি কিছু কাজ করে যেটা আমার মনে হয় কেন করলো, আমার একটু আমি ওকে ওর ওই কাজের পেছনে ভাবনা চিন্তাটা জিজ্ঞাসা করি। সেম উইথ মাই হাজব্যান্ড আর আমার মানে বিশ্ব, আমার হাজব্যান্ড কোনোদিনও আমাকে কোনো কৈফিয়ত চায়নি অ্যাজ আ হাজব্যান্ড, আমি অ্যাজ আ ওয়াইফ ওকে কোনোদিনও কোনো কৈফিয়ত চাইনি। আমরা ডিসকাস করেছি আমাদের চ্যালেঞ্জেস নিয়ে, সুতরাং তোমরা যারা আমার লাইফে আজ আসছো কাল থাকবেন, আমি কিন্তু তাদের কোনো প্রশ্নের কোনো কৈফিয়তের উত্তর দেবো না, আর আমি আমার ভদ্রতাও ছাড়বো না। তাই প্লিজ এমন কোনো কথা বলো না যে তোমার নিজেরও পরে মনে হবে যে কেন আমি বললাম, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যেটা আমি বলি যে সাজেশন সবসময় ওয়েলকাম। একটা কোয়েশ্চেন এসেছে, সেটা সাজেশন এবং ভালো সাজেশন। ওনাকে আমি দিদি বলেই ডাকি। দিদি তুমি লিখেছো, আমার যে যখন আমি
দেখিয়েছিলাম এক রিসেন্টলি একটা ব্লগে, যে আমাদের সকালের ব্রেকফাস্টে স্মুদি ছিল এবং তারপরে ছিল হচ্ছে তোমার চিলা। তো তুমি যে ওটা কি অনেক বেশি হেভি হয়ে যাচ্ছে না? সত্যি কথা বলতে একটা হচ্ছে আমি সকালবেলা উঠে ঠান্ডা কোনো কিছু খেতে পারি না, যদিও আজকাল বিভিন্ন কারণে, যেটা তোমাকে আমি একটু আগে মানে সবাইকে বললাম, তোমাকে বললাম, আমি বলবো না কেন, বাট বিভিন্ন কারণে আমি আস্তে আস্তে একটু কোল্ড ব্রেকফাস্ট, মানে কোল্ড ইন সেন্স আমি বলছি, ধরো দেখবে আমি গ্রানোলা খাচ্ছি বা স্মুদি খাচ্ছি, সেগুলো করছি, কিন্তু আমার না সকালবেলা উঠে কোনো কিছু ঠান্ডা খেতে খুব অসুবিধে হয়। তো সে কারণে তুমি যে স্মুদির যেটাতে তুমি কমেন্টটা করেছিলে না, আমরা তিনজনের জন্য হয়তো 1 teaspoon ওটস দিই না, জাস্ট ফ্রুটস থাকে, বেশ কিছু ধরো বেরিজ থাকে, মানে মূলত ব্লুবেরি স্ট্রবেরি একটাই বানানা থাকে, জাস্ট 1 banana, সেটা দিয়ে হয়। আর তার সাথে একটু আমি দই দিই, বললাম একটু আগে যে ওটসটা না তোমার তিনজনের জন্য হয়তো 1 teaspoon তোমার একদম রোল, যেটা ওল্ড ফ্যাশন ওটস বলে, সেটাকে ঢেলে দিয়ে আমি যেরকম হয় আর কি স্মুদি বানিয়ে নিই। তো সেটাতে না দিই সত্যি কথা বলতে অতটা হেভি হয় না, কারণ দেখবে যে প্লেটে একটাই তোমার রাখা ছিল ওই মুং ডাল চিলা বলো বা পেসারাট্টু বলো যাই বলো, তো সেটা না হলে না মানে একটা কিছু গরম না হলে আমার খুব কষ্ট হয়। বা কোনো কোনো দিন এরকমও হয় যে সকালবেলা উঠে ধরো আমি অল্প করে তোমার গ্রানোলা নিয়েছি, মেবি 15-20 মিনিট বাদে আমি 1 cup চা খাই, ঘুম থেকে উঠেই আমি চাটা খেতে পারি না, যেটা বিশ্বর আছে, কারণ আমার খুব শরীর খারাপ হয়ে যায়, আমার গাটা গুলিয়ে যায়। লোকজন যেমন হয় না ঘুম থেকে উঠেই চা খেলে খুব ভালো থাকে, আমার গা গুলিয়ে যায় ঘুম থেকে উঠে। আমার যেটা দরকার একটা হচ্ছে উষ্ণ গরম জল, হয়ে যাওয়ার পরেই আমি আগে ব্রেকফাস্টটা করি। আর যাই হোক না কেন, কিছু কিছু দিন হয় তো দেখো বাড়িতে লোকজন এসে গেলো, সেটা হয়তো 2-3 মাসে 3-4 দিন আমি বলছি, আদারওয়াইজ না আমরা ব্রেকফাস্টটা খুব দেরি হলে, মানে সেটা খুব দেরি হলে 8টায় করি, আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট এই ব্রেকফাস্ট বলছি ডিনারটা সেরে নিই। তো সেই কারণে আমার অতটা, যদি আজকালকার ডায়েটটা আমার বলি তাহলে আমার কাইন্ড অফ ইন্টারমিডিয়েন্ট ওয়াস্টিং হয়ে যায়, যে আমি 6:30-7টা ডিনার করছি এবং পরে সকালবেলা গিয়ে 9:30 সময় খাচ্ছি। তো আর ডিনারটাতে আমি চেষ্টাই করি ভাত রুটি আমার প্লেটে না নেওয়া। আচ্ছা আমার প্লেট দেখে আমরা যখন, আমি যখন মিলের থালাটা দিই তোমরা হয়তো ভাবো যে ওটা কিন্তু সবসময় আমার প্লেট হয় না, মূলত হয় ওটা মিশ্র হয় নয় মিঠির হয়, সেটা আমি তোমাদেরকে, কারণ মানে 3টে আলাদা আলাদা প্লেট কি দেখাবো, আমি একটাই যেটা প্রপার প্লেট সাজাই সেটা আমি তোমাদেরকে দেখাই। যদিও আজকের ভিডিও তো তোমাদেরকে একটা প্লেট শেয়ার করবো এবং সেটা আমার প্লেট, আমার মনে হলো মনে হয় আমি আমার প্লেটটাও কখনো সকনো তোমাদেরকে দেখাই, তো সেই কারণে আজকে যে প্লেটটা তোমরা দেখবে একটু পরে সেটা আমার প্লেট, তো সেই কারণে আমার ওটা একটা দরকার হয়। এবার হচ্ছে তোমরা জানো যে আমরা মোটামুটি হলিডে সিজনে কয়েকটা অ্যাক্টিভিটি করি, কারণ বাচ্চারা এনজয় করে। একটা তো হচ্ছে ওই চেরি পিকিংয়ে চলে যায়, কারণ ওটাতে বাচ্চারা প্রচণ্ড দৌড়ঝাঁপ করে, বা কোনো অন্য কোনো ফ্রুট পিকিং হয়ে গেল। আরেকটা হচ্ছে তোমার ফিশিংয়ে যাই। তো এই বছর এখানে আসার পরে মিঠির যারা আর কি বন্ধুরা রয়েছে, ওরও তো নতুন স্কুল নতুন বন্ধু হয়েছে, তাদের ফ্যামিলিদের সাথে আমাদের আলাপ হয়েছে, তো আমরা যখন গল্প করেছি ওরা বললো যে তাহলে আমরাও এবছর যাবো ফিশিংয়ে। তো আমি বললাম যে তো আমার তেমন মনে হলো যে প্রত্যেকবারই তো ফিশিংয়ের ব্লগ তোমরা দেখেছো আর ওই একই জায়গায় যাবো, তাই নতুন করে আমি আর কি ফিশিংয়ের ব্লগ করবো, আমি সেদিনকে ব্লগ ক্যামেরা কিচ্ছু নিয়ে যাইনি। তো সত্যি কথা বলতে সেদিনকে অনেক দিন বাদে আমি অ্যাকচুয়ালি যেন এনজয় করলাম, কারণ আর ব্লগে মানে ব্লগ করিনি, আমি জাস্ট গিয়েছি, আমি বসেছি, সারা রাস্তা গান চলছে, খুব ভালো লেগেছিল। তো ফিশিং হয়ে যাওয়ার পরে ওখান থেকে আমরা তাড়াতাড়ি হয়ে গেছিলো আরেকটা পয়েন্টে গিয়েছিলাম, বিশ্ব বলে এখানে পার্কটা খুব ভালো আছে, চলো আমরা বসি, সবাই মিলে গিয়েছিলাম। তো ওই পার্কটাতে হঠাৎ করে মানে আমরা হাঁটছি, প্রচুর ক্যাঙ্গারু পুপ পড়ে রয়েছে, মানে এত দাম, মানে এখানে প্রচুর ক্যাঙ্গারু আছে, প্রচুর মানে সে ফুল পড়ে থাকার মতো পড়ে রয়েছে, এবং গাছে ঝরা ফুল পড়ে থাকে ওরকম। তো ওখানে একটা টিলা মতো রয়েছে, তো আমরা ওখানে আস্তে আস্তে ট্রেকিং মতো করেছি, খুব বেশি না 1.2 kilometers, বা যাই হোক ওই ট্রেকিং মতো করেছি, করে এসে সবাই হঠাৎ দেখি ঝমঝমিয়ে বৃষ্টি, এবং বৃষ্টি হওয়ার সাথে সাথেই না সবাই সরে গেছে, প্রচুর পাখি কোথা থেকে চলে এলো, আর তার সাথে প্রচুর মানে দলে দলে ক্যাঙ্গারু, দলে দলে ক্যাঙ্গারু চলে এলো। তা সাথে সাথে আমি মোবাইলটা বার করলাম, আমার মনে হলো যে মানে এটা আমার আমার ইচ্ছে করছিল তোমাদের সাথে শেয়ার করতে, তো সেটারই কিছু ক্লিপ তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখন। মানে এটা না একটা অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত অভিজ্ঞতা, মেলবার্নের গরমকালে বৃষ্টিতে ভেজা, তার সাথে মাটির ওই ভেজা গন্ধ যেটা আমি আগে কলকাতাতেই পেতাম, এবং তারপরে হচ্ছে দলে দলে ক্যাঙ্গারু বেরিয়ে এসেছে।
তো ওই ফিশিংয়ে যখন মাছ নিয়ে এসেছিলাম, তো আমি যেটা করেছিলাম যে সাথে সাথে ম্যারিনেট করে, কারণ ম্যারিনেট আমরা নিয়েই গিয়েছিলাম, তা আজকে লাঞ্চে আমি বাকি যে ম্যারিনেটেড মাছটা ছিল সেটাকে দিয়ে আমরা লাঞ্চ বানিয়েছিলাম। তো আমার মনে হলো যে আমি তোমাদের সাথে আজকে যে লাঞ্চটা বানিয়েছি সেটা শেয়ার করি, কারণ তোমরা তাহলে অনেকেই যারা নতুন আছো তারা একটা আইডিয়া পাবে। এই মাছগুলোকে নিয়ে এসে আমি কি করেছিলাম যে ম্যারিনেটটা আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সেই ম্যারিনেটটাকে দিয়েই, মানে সেই ম্যারিনেশনের মধ্যেই মাছগুলোকে দিয়ে ম্যারিনেট করে আমি ফ্রিজ করে দিয়েছিলাম। তা আজকে সকালবেলা রোববার, তো রিল্যাক্স করতে হবে, তো বার করে আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। আর আজকে যেহেতু এখানে ভীষণ গরম রয়েছে, আমি 2 ঘন্টায় রেখেছিলাম, তো মোটামুটি এটা থাও হয়ে গেছে। এটা না খুব সিম্পল একটা ম্যারিনেশন দেওয়া ছিল এর মধ্যে। এটার মধ্যে ছিল হচ্ছে দই, দইয়ের মধ্যে তোমার জিরে, ধনে, লঙ্কা, হলুদ, সর্ষের তেল, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আদা আর কসুরি মেথি, এই সমস্ত কিছু দিয়ে, নুন তো ডেফিনেটলি থাকবে, ম্যারিনেট করে সেদিনকে করেছিলাম গ্রিল। আর প্ল্যান ছিল যে বাড়িতে এসে যেদিনকে খাবো সেদিনকে প্যান ফ্রাই করে খাবো, বাট আজকে আমি যেটা বললাম যে রোববার তেমন কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তাই এটাকে না আমি একটু ভাপিয়ে নেব। বেশ কিছু ফ্রিজে রোস্টেড ভেজিটেবল ছিল, সেই রোস্টেড ভেজিটেবল তার সাথে বেগুনের যে তরকারি করেছিলাম সেটা, আমি যদি সর্ষের তেল গরম করেছি আর বলতে ভুলে গেছিলাম যে ম্যারিনেটের মধ্যে তেল দেওয়া ছিল, তবে খুব বেশি না। তো এই সর্ষের তেলের মধ্যে আমি সর্ষে আর কারি পাতা ফোড়ন দেবো, কারণ সেদিনকে একটা বন্ধুর বাড়িতে আন্দ্রাজ টাইপের ফিশ খেয়েছেন, তো আমার ফোড়নের গন্ধটা খুব ভালো লেগেছে। যদিও এটা তো হয়ে যাচ্ছে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান মিক্স রান্না, তোমরা জানো যে ধরনের রান্না আমরা সবাই করি এবং করতে ভালোবাসি। সর্ষে কারি পাতা ফোড়ন দেবো, পেঁয়াজ দিয়ে ভাজবো, ভেজে মাছটাকে দিয়ে দেবো। আমি সেটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো, যাতে ভাপে আর কি রান্নাটা হয়ে যায়। যারা নতুন মানে প্রবাসের মাছ রান্না করতে শুরু করেছো তাদেরকে একটা বলি, যেমন এই মাছটা ফ্রেশলি করছিল, আমরা তখনই ধরেছি, সাথে সাথে ধুয়ে কাটা হয়েছে এবং এনে আমি সাথে সাথে ম্যারিনেট করে রেখে নিয়েছিলাম, ফলে এই মাছে কিন্তু কোনো আটটে গন্ধ থাকবে না। কিন্তু ধরো কোনো মাছ যেটা আর কি তোমার ধরা হয়েছে, হয়ে কেটে ফ্রিজ করে যেটা তোমাদের ফ্রোজেন আর্টে বিক্রি হয়, সেটাতে কিন্তু আটটে গন্ধ একটু আসেই আসে, কারণ মাছটা পুরনো হতে থাকে, ওর গায়ে স্পাইস মানে ওর ভেতরে ফ্লেভারটা ঢোকে না, স্পাইস বা যাই দাও হার্বস দাও সেই ফ্লেভারটা ঢোকে না। তো ম্যারিনেটেড ফিশে অতটা গন্ধ থাকে না। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এখানে না চাইনা কেন খুব একটা ভালো করে ডিসকেলিং করে না, বাট আমি বাড়িতে এনে কাঁটা চামচ দিয়ে ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে আঁশটাকে পরিষ্কার করি। যদি জানি এগুলো নোংরা না, কিন্তু আমরা যেটা করি খাওয়ার সময় এই ছালগুলোকে ফেলে দিই। যদি প্রথম প্রথম বিশ্বকথা মাছের ছালেই তো স্বাদ আনলাম সেটা দেশে, তো এটা ফুটে উঠুক আমি ঢেকে দিচ্ছি। মাছটাকে একদম একদম কমে দিয়ে যতটা কমে দেওয়া যায় ঢেকে দিলাম, আমার মনে হয় 10 থেকে 12 মিনিটেই মাছটা হয়ে যাবে। আর এই যে সমস্ত রোস্টেড ভেজিসগুলো দেখছো, এগুলোকে না আমি একটু ফ্রাইং প্যানে গরম করে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল বলে। এবার এগুলোকে আমি ছোটো ছোটো করে চপ করছি, তার কারণ হচ্ছে এটা আমি যেটা বলি এটা আমার প্রবলেম যে আমি একই ফ্লেভারে খাবার না বারবার খেতে ভালো লাগে না, তো সেই কারণে আমি যেটা করছি, আমার হঠাৎ মনে হলো আজকে প্রচণ্ড গরম আর ফাইবার তো খেতেই হবে কিন্তু আমার এই টেস্টটা ভালো লাগছে না, এটা আগের দিন এটা আমরা 2 বার খেয়েছি, মানে একদিনের লাঞ্চ ডিনারে খেয়েছি তারপরেও বেঁচে গেছে। তো ছোটো ছোটো করে যতটা ফাইনালি চপ করা যায় আমি করে নিচ্ছি। আর এই বাটির মধ্যে দেখো 3টে বাটিতে আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লাল পেঁয়াজ। যতটা ফাইন করে কুচানো সম্ভব, না হলে অসুবিধা কিছু নেই, তবে আমার এখন মনে হচ্ছে সবজি অনুপাতে বাটিগুলো ছোট হয়ে গেছে, যাই হোক রিফিল সবসময় করে যান। তো 3টে বাটিতে আমি অল্প অল্প করে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি।
ভাজা জিরের গুঁড়ো, তা যতটা পছন্দ আর কি। কারণ এই জিনিসগুলো না মানে আমার মনে হয় সবসময় গোলমরিচ, যদি এটা গোলমরিচ হয়, এটা হচ্ছে মিক্সড পেপারের একটা জার, যেটা আমাদেরকে একজন বন্ধু গিফট করেছিল, টার্গেটে পাওয়া যাচ্ছিল না। And my God, I love টক দই, ভাজা জিরের গুঁড়ো, কাঁচা পেঁয়াজ, এর সাথে আমার মনে ওটা ভাতটা হয়ে গেছে। যে কোনো জিনিসকে টেস্টি বানিয়ে দেয়। সেটাকে একটু নেড়ে ছেড়ে নিই। আমি নুন দিলাম না, কারণ রোস্টেড ভেজিসে নুন ছিল, দরকার হলে উপর থেকে ছড়িয়ে নেব। চলো দেখি মাছের কি অবস্থা। এই দেখো মাছটা পুরো হয়ে গেছে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে যেটুকু জল দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়ে তেলটা ভেসে উঠেছে। আর এই আমাদের সানডে লাঞ্চ রেডি। তো এই তো ছিল আমার লাঞ্চের থালা। তারপরে মিঠিয়ার বিশ্ব বেরিয়ে চলে গেল, এবং আমি কিছু কাজকর্ম সেরে এখন তোমাদের সাথে বকবক শুরু করলাম। তো আরেকটা ঘটনাও তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে, সেটা বলি যে আজকাল যেটা হয়েছে লাস্ট 10-12 বছর ধরেই আমি বলবো যে, বা আরেকটু হয়তো বেশি, যে এই ছোট্ট স্ক্রিনটার মধ্যে দিয়ে না আমরা পুরো দুনিয়াটাকে দেখি। তার প্রচুর ভালো আছে, প্রচুর খারাপ আছে, আর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর তো আমার বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়, এবং আমি শিওর যে তোমরা যারা মানে আমরা যারা ক্রিয়েটর তারা তো অনেক সময় কনজিউমারও, অ্যাজ এ কনজিউমারও কিন্তু আমাদের অনেক রকমের অভিজ্ঞতা হয়। তা আমি আমার এখানে একজন বন্ধু এখানে আসার পরে হয়েছে রিসেন্টলি, আমি বলবো 2-2.5 বছর হয়েছে, এবং আমার জীবনে কেউ যখন কোনো ভালো ইম্প্যাক্ট ফেলে আমি না মানে সেটা চিৎকার করে বলতে থাকি যে আমার জন্য ভালো করেছে। তো ও আমাকে অনেকভাবে অনেকভাবে উপকার করেছে, অনেকভাবে, এবং সত্যি কথা বলতে শি ইজ আ বিগ ফ্যান অফ মাই কুকিং। মানে ওর সবসময় মনে হয় যে শ্যামলি কী দারুণ রান্না করে, মানে আমি সামান্য একটা ডাল সেদ্ধ করলে ওর মনে হয় যেন, আর আমার সেটা মনে হয় একটা দুটো কারণ, একটা তো হচ্ছে যে কিছু মানুষরা সবেতেই ভালো দেখতে পায়, কারণ তারা নিজেদের মধ্যে এত খুশি থাকে, নিজেদের লাইফে এত বেশি ওয়েল কন্টেন্ট থাকে যে অন্যের মধ্যে পজিটিভিটি দেখতে পায়, আর কিছু মানুষ ঠিক তার উল্টোটা হয়। আরেকটা কারণ হচ্ছে যে ও আমাকে লিটারালি খুব ভালোবাসে, ঠিক আছে, একরকমভাবে আমি ওকে ভীষণ ভালোবাসি, মানে টাচ উড ক্রস যে খুব পিওর একটা বন্ধুত্ব। তো আমরা আমি জোয়ারের রুটি আমি বলি যে রিসেন্টলি তোমরা দেখেছো এর আগের বছর আমি বলেছিলাম যে আমি যদি ভীষণ ভালোবাসি আটার জিনিস খেতে, আটা ময়দা মানে পরোটা, তোমরা দেখেছো যে আমি খুব ফ্রিকোয়েন্টলি বানাই, কিন্তু আমার সামহাও শরীর ওটা আমার শরীর নিতে পারছে না, এবং আমার আমি যদি রোজ রোজ রুটি পরোটা খাচ্ছি তাহলে আমার পা ফুলে যাচ্ছে। এবং আরও একটা জিনিস নোটিস করছি যে কিছু কিছু দিনগুলোতে হয় সেগুলো, মানে আমাদের সে আগেকার দিনে বলতো না অমাবস্যা পূর্ণিমা, ওরকম টাইপের ব্যাপারগুলো আমার সাথে আজকালও হচ্ছে। তো সেই কারণে আমি এখন রুটি, ভ্যারাইটি অফ রুটি করি, মূলত তোমার নন গ্লুটেন যে সমস্ত জিনিস আছে, জোয়ার, রাগি, কুট্টু, তবে এগুলো সত্যি কথা বলতে আমাদের বাংলায় মানে কলকাতায় তো আমি রেগুলার পেতাম না, আমি দেখিও নি, কারণ আমি যে যুগটাতে বড় হয়েছি সেই সময়টাতে টিভিতে রান্না দেখে বড় হয়েছি, সঞ্জীব কাপুর, তাল্লাদা লাল, নীতা মেহতা, আমি এগুলো দেখে বড় হয়েছি, কিন্তু কখনো না ওরকমভাবে এসব এক্সপেরিমেন্টাল রান্না আমি মানে আমি বলতে চাইছি যে এখন যেমন আমরা একটা ক্লিকের দূরেই রয়েছি আমাদের সব রকমের ইমোশনস বার করার জন্য, ভালো লাগা থেকে মন্দ লাগার সমস্ত কিছু, তখন তো সেটা ছিল না। তা আমি ঠিক প্রথম প্রথম আমি বাগে আনতে পারতাম না যে আমি কী করে তোমার ওই জোয়ারের আটা এগুলো দিয়ে বানাবো। তারপর আমি আমার মতো করে রিসার্চ করে একটা জিনিস আমার মাথায় এলো যে ওটার মধ্যে যদি কিছু ফাইবার ঢোকানো যায় তাহলে কী হবে যে ওটা একটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবং তারপর থেকে না আমি যখনই জোয়ারের আটা বানাই, খুব কম দিন হয় যেদিনকে ধরো, যেমন আমার আগের দিন হয়েছিল যেহেতু দুটো সবজি ছিল তাই আমার আর করতে ইচ্ছে করলো না, যে আবার সবজি ঘষা আবার আরও একটা সবজি আমার ইচ্ছে করলো না, বাট আমি চেষ্টা করি জোয়ারের আটা ফাটা হলে আমি কোনো না কোনো সবজি গ্রেট করে দেওয়ার। তো সেদিনকে আমি আরও যোগা ক্লাস করার পরে মানে আমরা জুমেই থ্রু জুমই আমরা যোগা ক্লাস করি, তো করার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবং লাঞ্চের জন্য আমি প্রিপারেশন করছিলাম, তো ও তখন আমাকে বললো যে তুই কী বানাচ্ছিস লাঞ্চে, তা আমি বললাম আমি এরকম বানাবো জোয়ারের রুটি। তো
ও অবাঙালি ও মুম্বাইয়ের মেয়ে, তো আমাকে বলো তুই কিভাবে বানাস। তা আমি বললাম তুই ভিডিও কলটা অন কর, আমি তোকে করে দি দেখাচ্ছি আমি যখন বানাবো। তো বললো না রে আমাকে এক্ষুনি ছেলেকে ফোনটা দিয়ে পাঠাতে হবে, তুই এক কাজ কর আমাকে ছোট ছোট ভিডিও করে পাঠা। তো আমি যখন বানাচ্ছিলাম ভিডিও ছোট ছোট একদম ক্যাজুয়াল ভিডিও, কোনো কিছু ফ্যান্সি নেই, হ্যাঁ আমি ওকে পাঠিয়েছি যখন আর কি কাজ করছি, তখন আমি বিশ্ব করলাম তুমি ক্যামেরাটা ধরো প্লে করেছে আবার অফ করেছে, প্লে করেছে অফ করেছে। কিন্তু ওই ভিডিওটাই ওর এত ভালো লেগেছে, মানে একদম একদম ক্যাজুয়াল ভিডিও, মানে আমি ভাবিও নি যে ওটা আজকে ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করব। আমি ওকেই জাস্ট পাঠিয়েছি, ও দেখলাম ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করেছে ভিডিওটা শেয়ার করে, ওর প্রচুর বন্ধুবান্ধবকে পাঠিয়েছে, কারণ ওর এত ভালো লেগেছে, মানে ওর মনে হচ্ছে যে এটা ওকে খুব হেল্প করেছে। তো তারপরে ওই আমায় বললো যে শ্যামলি ইয়ে ভিডিও তো ইউটিউব মে বি ডাল দে। তাহলে মারি এটা তো একদম ক্যাজুয়াল ভিডিও, তখন বলছে কিন্তু ভীষণ ইউজফুল ভিডিও, বিশেষ করে আমার মতো যারা জোয়ারে রুটি ফুটি খায় তার জন্য। তাহলে ঠিক আছে আমি যখন প্রপার রেসিপি ভিডিও বানাবো তখন আলাদা ব্যাপার, বাট হ্যাঁ ব্লগে আমি ডেফিনেটলি আমার যারা নিত্যদিনে যে সমস্ত বন্ধুরা আমার ব্লগ দেখে বা আমার সাথে সময় কাটে আমি ডেফিনেটলি আমি তাদেরকে শেয়ার করবো। তো এই ভিডিওটা আমি তোমাদেরকে এখন প্লে করছি, তোমরা দেখো। যদিও আমি যেটা বললাম যে ভীষণ র ভীষণ রাফ ভিডিও, কারণ আমি মানে বলতে পারো ওর জন্য কাস্টমাইজ, হয়তো তোমরা এই ভিডিওতে ওর নামও শুনতে পাবে, কারণ আমি কিচ্ছু এডিট করবো না, সোজা ভিডিওটাকে এখানে জুড়ে দেবো। বাট এই ভিডিওটা দুটো কারণে তোমাদের সাথে আমি শেয়ার করছি, একটা হচ্ছে এটাই যে ও ভীষণভাবে ভিডিওটা ওর মনে হয়েছিলো হেল্পফুল, তাই আমার মনে হলো যদি তোমাদের জন্য হেল্পফুল হয়। আর সেকেন্ড হচ্ছে যে সব ভালো জিনিস বা সব ভালো সম্পর্কই কিন্তু একটা চকমকি কাপড়ে বা কাগজে বা গিফট র্যাপে মুড়িয়ে গ্ল্যামারে আসে না, কিছু কিছু জিনিস যত সহজ সরল সিম্পল রাখা যায় জীবনে আনন্দটা ততটা বাড়ে বলে আমার মনে হয়। চলো ভিডিওটা দেখো। So today my plan was to make with spinach, but I just have some zucchini, so I'm doing with that. I'm grating the zucchini. This is regular hamara desi grater. So idhar maine zucchini le liya hai, ye sirf mere liye ek hi main banaungi, that I'm adding little bit of ajwain. Ye thoda acha rehta hai, especially if you are putting, you know, mooli, it's good. Sometimes I put chopped onion and all, but today just plain zucchini. Salt, and this one is the thief one. See, this is a, I think this is the first time I'm using this one. So let's see. 1/3 cup I'm taking now. So what I'm trying to do, if you see Rashmi, that I'm trying to just bind it and nothing else. See, a little bit of boiling water. But if you think you don't need, just don't add. Oh, I forgot a little bit of turmeric for color. And you know, every day I try to add different flavor, like sometimes with all the spices, onion, grated ginger. But this is my mool funda, I mean main funda. I don't know this is the authentic way of make jawar ki roti or not, but it helps me. I don't think so today I need water as well. See, a little bit. And it doesn't taste bad. You know, I'm the biggest foodie in the khane ke mamle mein. To nakha mera hi sabse zyada hota hai. So this is one. Now you tell me whether this is the right quantity or wrong quantity. Now how do I flatten? I'll show you. Today I don't have that clean cloth. Otherwise what I do, I just take a clean kitchen towel and I... Do we have the washed one? Let me check. Something. So just because I'm making one, so I'm just doing on the tawa. Otherwise sometimes what I do, I flat this way on a damp cloth or sometimes baking paper. Jo jugaar mein ho jata hai, you know. So, आज तो मेरा अकेले का है, वानी है। Now, just make sure you are taking little bit of water and trying to flatten. But if you are doing more than one, then do on a baking paper or cloth. It will be easier for you. This is my dal. I told you, no, today I make moong dal. This is no onion, no garlic dal.
ভেজিটেরিয়ান সাত্বিক মন্ডে। ये वो तो क्या लग रहा है, और इफ यू थिंक आई ऑलवेज प्रेफर टू वेट माय स्पैचुला, कोई रिस्क नहीं रहता कि उठेगा भी नहीं उठेगा, वाटर विल हेल्प। नाउ सी आई एम नॉट महाराष्ट्रियन, आई डोंट नो हाउ टू मेक द ट्रेडिशनल भाकरी, दिस इज माय जुगाड़ वर्जन एंड आई एम शेयरिंग विथ यू। एंड लिटिल बिट घी तो बनता ही है। यू टेल मी, is this the right amount for lunch? और मैंने ज़्यादा डाल दिया। चलो इसको भी आधा कर देती हूँ, अभी जब health freak लोग देखते हैं ना वीडियो को थोड़ा short short बनाया जाना चाहिए। इस side का तो ये हो गया। थोड़ी सी और। चल अब मैं तुझे मेरी लंच थाली भी दिखाती हूँ। वेट, नो दिस इज हाउ आई मेक माय पालक का रायता। दिस इज द लंच स्पिनच जो अभी सुबह ही मैं तेरे से योगा करने से पहले आई वाज डूइंग, आई डिड, सॉरी। हाँ, ये सब मेरा जुगाड़ू कुकिंग टिप्स है, अगर काम आए तो मैं कैची यूज करती हूँ। मैं लीफीज को चॉप करने के लिए, मेरे लिए आसान होता है। चलो, और जो मैं डालती हूँ मैडम वो है, रायता है तो दही तो बनता है ना, ये थोड़ी सी रोस्टेड क्यूमिन पाउडर, चिली फ्लेक भी डालूंगी, डोंट वरी, और सॉल्ट। अब ये मैं तेरे को क्या दिखाऊं, हियर इज माय भाकरी आल्सो रेडी, यू कैन सी। क्या से मेरा वेजी डोजा सही है, व्हाट यू से? रेडी, टाटा। आई होप यू लाइक दिस रेसिपी, इफ यू डिड देन सेंड मी लव। চাহিনা তোমাদের কেমন লাগলো, বাট তোমরা যদি কেউ জোয়ারের রুটি বানাতে চাও, যে কোনো সবজি দিয়ে বানাতে পারো, তো মুলো হলে মুলো ঘষে দিতে পারো, জাস্ট ওর জলটা একটু নিগড়ে দাও, কারণ বলে না মুলোর এই জলটা থেকে অনেক বেশি গ্যাস অ্যাসিডিটি প্রবলেম হয়। জোয়ান ইজ আ মাস্ট, পালং শাক দিতে পারো, কুমড়ো ঘষে দিতে পারো, যে কোনো, বা এখানে যারা আমরা যারা প্রবাসে থাকি এখানে যেগুলোকে মাইক্রো গ্রিনস বলে, যেগুলোই দেবে ব্রেকফাস্টের উপরে স্যালাডের উপরে ছড়িয়ে দেয়, সেগুলোকেও দিতে পারো, কারণ ওগুলো তো অ্যাকচুয়ালি শরীরের জন্য খুব ভালো। তো এই ছিল তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার, মনে হয় না কিছু ভুলে গেছি, ভুলে গেলে আবার বলবো। আর কিছু বন্ধু যারা সমানে সাজেশনস দাও, এবং যে সাজেশনগুলো ভ্যালুয়েবল সাজেশন, তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স থ্রু তোমাদের কমেন্টস শেয়ার করো। আমি সবসময় হয়তো রিপ্লাই করতে পারি না, কিন্তু তোমরা জানো যে সেগুলো ভ্যালুয়েবল, সেগুলো আমি সকলের কমেন্টস পড়ি। তো এটাই বলার ছিল। আর যারা আমার সাথে একই জীবন দর্শনে বিশ্বাসী তাদের জন্য বলবো, লাইফ ইজ ভেরি বিউটিফুল যদি এখান থেকে ভালো থাকা যায় এবং এখানে ভাবা যায়। অনেক দেরিতে শিখেছি, বাট আমি একটা জিনিস বুঝেছি, পুরো খেলাটাই না এখানের। আমি যদি মনে করি আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি যদি বলি ভালো নেই, তাহলে ভালো নেই। আর বিশ্বাস করো, আমি দীর্ঘ 7-8 বছর কষ্ট পেয়েছি আমি ভালো নেই, এটা এখানে ছিল বলে। এবং তার একটা উদাহরণ দিচ্ছি, কারণ যেটা পাবলিকলি আমি বলেছি তোমাদেরকে, সবসময় আমি চেঁচাতাম ঠান্ডা 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 ঠান্ডা, আমার অস্ট্রেলিয়ায়, মূলত মেলবোর্নে আমার ভালো লাগে না ঠান্ডায় কষ্ট, আমি চলে যেতে চাই। বাট কোভিড সবাইকে কিছু না কিছু লেসন শিখিয়েছে। আমাকে সবথেকে বড় লেসন যেটা শিখিয়েছে, জীবন যেভাবে আসে সেটাকে অ্যাকসেপ্ট করতে, আগলে ধরে ভালোবাসতে হয়। কারণ আমরা অনেক কিছুকে গ্রান্টেড হিসেবে নিচ্ছি। আমাদের যোগা টিচার একটা কথা বলেন, যেটা আমি তোমাদেরকে বলছি, যে তোমারে পাস কুছ ভি নেই হ্যায়, জো হ্যায় এক হি চিজ জো তোমারা আপনা হ্যায়, আর ওয়ো হ্যায় তোমারা ব্রেথ, তোমার নিঃশ্বাসটাই তোমার সব থেকে, মানে তোমার নিজের, বাকি কোনো কিছু তোমার নয়। তাই কিছু লোক কিছু এক্সট্রা মুহূর্ত, কিছু এক্সট্রা নিঃশ্বাস পাওয়ার জন্য আকুতি বিকুতি করে, তাই আমাদের কাছে যেটা আছে সেটাকে আমরা রেসপেক্ট করি। আর এই দেখো, বহু 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 বছর বাদে আমরা এটা
পেয়েছি, মানে বিশ্ব নিয়ে এসেছে আমাদের এখানকার বাজার থেকে, ওয়াটার স্পিনাচ কলমি শাক। তো এখন যেটা হবে, ডিনার দেবো এবং ডিনারের পরে একটা সিনেমা দেখবো, দেখতে দেখতে এই সমস্ত শাক সবজিকে কাটাবাটা করা হবে। আজকে ডিনার কি হয়েছে? চিকেন। তোর হাতটাই দেখা যাচ্ছে, হাতটা সরিয়ে দে। ইয়েস, চিকেন। আর এটা কি নন্দোসে? এটা কি চিকেন আনছো? পেরি পেরি। আর তার সাথে হচ্ছে সুইট পটেটো প্যাক। তো উইকেন্ডটা খারাপ কাটলো কি? আমার ক্যামেরার ব্যাটারিও শেষ হয়ে যাচ্ছে, আমি কালকে থেকে একটাই ব্যাটারি দিয়ে ব্লগ করে যাচ্ছি। গতকাল আমি ব্লগ করেছি, বাট সেই ব্লগটা আমি আগামীকাল তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে এখন যে বক বক করছি, সেটা সপ্তাহের প্রথম ব্লগ, সোমবারে তোমাদের সাথে শেয়ার করবো। তো সকলকে বলছি হ্যাপি মানডে, গোটা উইক ভীষণ ভালো কাটুক। আর আমার সাথে বক বক করে আমার বক বকানি শুনে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই কমিউনিটিটাকে গ্রো করতে হেল্প করো। জাস্ট লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ফুড ইজ আর্ট লাইফ। সকলে খুব ভালো থাকো, বাই।